নমস্কার, আমি রীনা বিশ্বাস, এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত। মানুষের সুবিধার্থে আজ থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো নওদা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে। সেই মতো আমরা চলে এসেছি নওদা ব্লকের পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে, দেখে নেব এখানকার সেই ছবি, কথা বলে নেব এখানকার মানুষের সঙ্গে। আজকে দিলাম আমরা পাটিকাবাড়ি পঞ্চায়েতে। এতদিন কোথায় হতো? এতদিন পাটিকাবাড়ি হাই স্কুলে হতো, তো হাসপাতালে হতো, এতদিন পাটিকাবাড়ি হাসপাতালে হতো, তো মানুষের সুবিধার জন্য মানে পাটিকাবাড়ি পঞ্চায়েতে দেওয়া হচ্ছে। দুই জায়গায় চলছে? হ্যাঁ, দুই জায়গায় চলছে না, এখন এখন এখানে চলছে। তাহলে এই দুই জায়গা হওয়াটা কি আপনাদের অনেক সুবিধা হলো মনে হচ্ছে? হ্যাঁ, সুবিধা মনে হচ্ছে। তো ভ্যাকসিন তাড়াতাড়ি পেলেন? হ্যাঁ, ভ্যাকসিন তাড়াতাড়ি পেলাম। এটা প্রথম ডোজ না সেকেন্ড ডোজ? আমাদের এটা প্রথম ডোজ। আপনার নাম? আমার নাম রকি শেখ। রকি শেখ, বাড়ি? বাড়ি শিবনগর, মোহাম্মদপুর। আজকে ভ্যাকসিন পঞ্চায়েতে দিতে এসেছি। এতদিন হসপিটালে হয়েছিল, সেখানে দিদি হাঁপিয়ে গেছে, মানুষ এখন এই জায়গা হয়েছে, অনেক সুবিধা হয়েছে, খুব জোরে হয়েছে ভ্যাকসিন, কোনো অসুবিধা, শান্তিপূর্ণভাবে হয়েছে ভ্যাকসিন দেওয়া। আমি সকাল পাঁচটায় এসেছি, এখন মোটামুটি যা দেখছি এক দেড়টা বাজবে। হ্যাঁ, আজকে পাবা, পাবো ইনশাল্লাহ পাবো আজ। আমার নাম কামরুল মণ্ডল, বাড়ি পাটকে বাড়ি। আজ কোথায় কি প্রোগ্রাম করছেন আপনারা? আমাদের পাটিকাবাড়ি জিপির যে দুটো স্বাস্থ্যকেন্দ্র আছে, পাটিকাবাড়ির এই সেক্টরে একটা, মোহাম্মদপুর ওই সেক্টরে একটা, দুখানা স্বাস্থ্যকেন্দ্রের যে ২০০-২৪০০ ভ্যাকসিন, ওটা বারবার চাঁদপুর ওই পিএসিতে চলে যায়, ওটা আমি বিডিও সাহেবকে বলে আমাদের পাটিকাবাড়ির জিপিতে নিয়ে এসে আজকে পাটিকাবাড়ির জিপির পক্ষ থেকে ভ্যাকসিনগুলো আমরা করাচ্ছি এই পাটিকাবাড়ির জনগণকে। আর একসঙ্গে দুয়ারের সরকারটাও চলছে, খুব প্রচণ্ড পরিমাণে ভিড়, আমরা যতটা পাচ্ছি ততটা দায়িত্ব নিয়ে আমরা ভ্যাকসিনগুলো মানুষের যথারীতি করে দিচ্ছি। এখানে ভ্যাকসিন নিতে মানুষের কি সুবিধা হচ্ছে? খুবই ভালো সুবিধা হচ্ছে, যদি চাঁদপুরের থেকে এখানে অনেকটাই ঠেকো, জিপির লোক অতটা দূরে যেতে হচ্ছে না, এখানে আমরা দায়িত্ব নিয়ে করে দিচ্ছি। আপনার নাম? ক্যাবল শেখ, প্রধান প্রতিনিধি। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর ৪৫/২০/১২/১৯৭৫। টুঙ্গি, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। ডেঙ্গু সতর্কতা সজনে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত, কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে দুবার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন।